বাবা একটু কথা বলেন, সত্য না মিথ্যা? কবরে যাওয়ার পরে গোরস্ত করার পরে মাটি তোমার উপরে দেওয়া হইব, বাজান ওখানে তোমার সাচ্চর্য থাকবে না। দেখেন লোকেরা কত নিষ্ঠুর হইয়া যায়। ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই তিন দিন কাঁদার পরে আমার মনে রাখে না, ঠিক কি না? মোদের জন্য কান্দেন নবী ওই মাদিনাতে, বলেন মোদের জন্য, সবাই বলেন মাদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন নবী। আব্বা ওই মদিনাওয়ালার সুন্নত কি শুনে নেন, যখন আপনাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে এবারে কবর গোরস্থান করার পরে মাটি আপনার উপরে দিবে, চারবার দেওয়ার পরে মাটিগুলা দিয়া 40 কদম যখন সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা যাদের নাম কারাবান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এখন আমাদের কান্দে দুইটা ফেরেশতা আছে, ওরা যখন কবরে যাবে তাদের নাম দেওয়া হইল মানকার আর নকির, কথা বলেন ঠিক কি না? ও জীবনে তো কেউ আল্লাহকে দেখছেন না, আল্লাহ দেখার কোন বস্তু না, কারণ আল্লাহর সাথে কারো শরীক চলে। এক নম্বর প্রশ্ন যখন করবে, আপনি বাঙালি আরবিতে প্রশ্নটা করা হবে, এখন বলবেন হুজুর আরবি করো কার ইংরেজিতে করো, যদি ঈমান থাকে প্রশ্নটার উত্তর দিতে পারবে, ঈমান নাই প্রশ্নের উত্তর মাথায় আসবে না। এখন ঈমান তো কোনো কোরআন না, ঈমান কোনো যাকাত না, ঈমান কোনো নামাজ না, ঈমান কোনো হজ না, আল্লাহ দোহাই দিয়া যায়, কেউ হাসি হাসি করেন না, মনের কথাগুলা খেলা করে ফালাইয়া দিয়েন না, খুব গুরুত্বপূর্ণ কথাগুলা বলতেছি। কেন বলতেছি? যতই রোজা তুমি থাকো না কেন গো, তারাবি যতই বিশ্বাসঘাত করো বাজানরা, ঈমান নাই তারাবি নামাজের কোনো দাম নাই। আমার মুর্শিদ গাজী আমরুল ইসলাম জালালী হুজুর কেবলা পাই মাহফিলে মেসেজ এটা দিতেন, কারণ নবী হচ্ছে ঈমান। ওই কামলিওয়ালা নবীরে যারা জানের সাইতে ভালোবাসবে তারা হইব ঈমানদার, তাদের কবর হাসর ফুলছে রাতে কোন ভয় থাকবে না। আল্লাহু আকবার বলেন কবরে আপনাকে রাখার পরে মান রাব্বুকা প্রশ্ন করবে, পারলেন না আল্লাহ কয় আমার বান্দা পারে না আর একটা সুযোগ দে, এবার বলবে আমান দিনুকা তুমি কোন দিনে ছিলা, ওই দিনের কথাটা যদি না জানেন, আপনি যদি কল্লা আদরি জানি না, গেল প্রশ্ন দুইটা বাজান। তৃতীয় নম্বরের সুয়াল, এটাই তো ওহাবির বাচ্চারা মানে না, তারা কয় নবীরে ফটো দেখানো হবে, আরে নবীর ফটো কেন দেখাইবে, আমার নবী জিরে আল্লাহ কয় ছয়শো দিনে নবী কবরে থাকবে, যারা ইমানদার হইব তারা ওই মান হাজার রাসূল কইতে দেরি, আমার নবীর কদমে পইরা কইব ইনি আমার রাসূল ইনি আমার নবী। ওরে হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কি না চিনো তারে এই কথা বলো এখন, পীরের সাথে ভাবনা থাকলে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে, এসে কবরে প্রশ্ন করবেন মনকির নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মনকির নকিরে, কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইছো কাহারে, এসে কবরে প্রশ্ন করবেন মনকির নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মনকির। আপনাদের কি কষ্ট হয় রে বাবা? ও বাবা নবীজি কবরে থাকবে বিশ্বাস হয় কি হয় না? প্লিজ একটু জোরে কর।
আর কেমনে রে কইতাম কথা ডুকো, যারা কয় রাজ্জাক বিন ইউসুফরে প্রশ্ন করছে, মুসলমান তোমরার কোন প্রতিবাদ নাই, কোন মুসলমানের প্রতিবাদ দেখি নাই। আমার ভাই গিয়াসউদ্দিন আর তাহিরি ভাইও নেটের মাধ্যমে প্রতিবাদ করেছে, যে রাজ্জাক বিন ইউসুফরে প্রশ্ন করছে নবীর রওজা বলা যায় বনি, কয় নবীর রওজা কইলে কুফুরি হইব, ঈমান নষ্ট হইব, নবীর কবর কওয়া লাগবে, কত বড় হারামি রে। যেই নবীর রওজা মোবারকে নবী বলেন মানজারা কাবরিহি ওয়াজা বাদলাউ শাফাআতি, খোদার কসম যেই ব্যক্তি মক্কায় যাইব গো মদিনা যদি না যাইয়া নবীর সালাম দেয়, আল্লাহর কসম খোদা কয় তার নামাজ তার হজ আমি আল্লাহ কবুল করি না। মক্কা যদি খোদা মিলে নবী মিলবে মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। আল্লাহু আকবার, কোন কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের টানে আনিতে সোনা দানা, ঠিক কি না? শুধু খাইলে নামাজ হবে না, অমর জানো না, গুসু খাইলে নামাজ হবে না। কোরআন শরীফ দলিল, কোরআন শরীফ কয় যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহমুর রসুল, রসুলের দরবারে যাইয়া যত বড় আসামি হন না কেন যখন খোদার কাছে আপনি কাঁদবেন, আল্লাহর কসম খাইয়া কই নবীর প্রেমে আল্লাহ কয় তোর জীবনের গুনাহ আমি খোদা মাফ করে দিবা। বাজান মান হাজার রাজুল নবীরে আপনারা চিনবেন কেমনে? কোরআনের কথা দিয়ে আমি বুঝাইয়া দিচ্ছি, এই কোরআন কোন আমার আব্বা জালালি সাহেবের না, ঠিক কি না? প্লিজ একটু কথা বলেন, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন যেটা আমার নবীর কারণে আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করলেন, এই শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমরা পাইতাম না যদি নবীজির আগমন না হইতো। এখন এই কোরআন মানে, কিছু কিছু মুসলমানেরা কোরআন মানে নবীরে মানে না। আব্বা লক্ষ্য করেন এই কোরআনে কি কয়, শোনেন, কবর যাইবেন তিনটা সুয়াল যে করবে, প্রথম সুয়াল পারেন নাই কোনো সমস্যা নাই, কারণ সহিহ বুখারীতে পাইলাম একটা মাত্র সুয়াল, সুয়ালটা হলো নবীরে নিয়া। ওই নবীরে নিয়া যে সুয়ালটা, এটা যদি ফাটতে হয় এটারও একটা রাস্তা পাইয়া গেলাম, ওই রাস্তাটা আমি বলি নাই, তাফসির খুললেন বিশ্ববিখ্যাত তাফসির আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতি। ও বাজান লক্ষ্য করবেন আমার ভাই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি ভাই, আপনারা এদিক সেদিক তাকানো লাগবে না, টাইম হবে স্টেজে চলে আসবে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমি বলবো কথাগুলো মনোযোগ নেন, এখনো হাসর ময়দানের দিকে যাইতে পারি নাই কারণ কবরটা খুব ভয়াবহ রে বাবা, যেখানে মারে পাওয়া যাইত না, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর পাওয়া যাইত না, দুনিয়ার কেউ তোমার সহযোগিতা করতে আসবে না, একমাত্র নবীর সাথে কালেকশন লাগাইয়া যদি তুমি কবর যাও দুনিয়ার সত্তর পর হইয়া যাইব, আমার কামলিওয়ালা নবী তোমার আপন হইয়া যাইব। ওই নবীর মহাব্বতের কথা কোরআনে আল্লাহ নাজিল করে দিলেন, নবীর সিনার কোনো রাস্তা নাই, কেন রাস্তা নাই? আপনি তো নবীর দেখেন নাই, আমিও নবীর দেখি নাই, নবীর দেখা কোনো এত সস্তা না। আল্লাহ কয় আত্তাগু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ করো, আমি উসিলা দিয়া দিলাম। হুজুর উসিলাটা কি কোরআন শরীফ নি আল্লাহ কয় না, উসিলাটা কি হাদিস নি কয় না, উসিলা হইলো আল্লাহ অলিগণ হকানি অলি আল্লাহ হাত যারা ধরবেন বায়াত তো উলি আল্লাহ করাইছেন নবীর নামে, নবীর হাতে যে আপনি বায়াত হইলেন, ওই কামলিওয়ালা নবীরে আল্লাহর কোরআনে ঘোষণা দিলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঘোষণা কর আল্লাহ কয় জগত রে আল্লাহর হাবিব কে আমার আল্লাহ কবর যখন যাইবেন কোন মুর্শিদ তোমার কবরে যাবে না, কিন্তু নবী কয় তোমার ভয় নেই, তুমি যে বায়াত হইলা 30 পারা নাই 29 পারা, ও বাবা আরেকটা আয়াত আলো যেটা 26 পারা সূরা ফাতার মধ্যে আমার আল্লাহ কয় ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, খোদার কসম যারা মুর্শিদের হাতে হাত ধরে বায়াত হইয়া কবরে গেলেন রে,
আমার নবী কয় চিন্তা নাই, তুমি আমারে দেখো নাই, তুমি আমারে চিন্তা না, তুমি যে দুনিয়াতে মুর্শিদের উসিলা আমার হাতে বায়াত হইলা, মুর্শিদ হইলো উসিলা, ওই মুর্শিদের উসিলা কইরা বায়াত হইয়া তুমি কবরে আসলা, তোমার বন্ধু নাই বান্ধব নাই, যখন ফেরেশতা বলবে মান হাজার রাজুল, ইনি কে যিনি তোমার কবরে, আমি কাবুলিওয়ালা নবী, আল্লাহর কোরআনে রহমত তো আমারে ঘোষণা দিল রে, ওই রহমতান লিল আলামিন, রহমতিও মুর্শিদের সুরুজ দইরা, তোমার আমার কবরে ছয় শরীরে দাঁড়াইয়া যাইবা, আল্লাহু আকবার বলে। এই জন্য তো গজলের মধ্যে ঢুকানো হয়েছে, ওরে হুজুরকে কবরে নিয়া জি গাইবে ফেরেশতা গণ, চিনো কি না চিনো তারে এই কথা বলো এখন, পীরের সাথে ভাবনা থাকলে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে, এসে কবরে প্রশ্ন করবেন মনকে নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মনকে নকিরে, চিনলে এখন না ইয়া রাসূল, এবারে কবরে যখন আপনাকে রাখা হইব বাজান, লক্ষ্য আর মনোযোগ আর ভালোবাসা নিয়ে বসতে হবে। ভাই আসবে আমি আপনাদের এই বিশেষ করে আপনাদের থেকে বিদায় হওয়া যাব, আজকের এই সুন্নি কনফারেন্সটা নিয়ে, এই মাহফিলটা নিয়ে আমি তিনবার টানা এই বছরের ভিতরে আসলাম, ও বাবা গত বেশি না দুই মাস আগে রমজানের আগে আপনাদের ওই পাড়া আসলাম, এর আগে চা বাগানের ভিতরে আসলাম, দেখেন মামলা তকদিরে রাখলে বারবার আসতে হবে কথা কোন ঠিক কিনা, শুধু আজকে বলা যেগুলো বাজান গো, অনেক আমরা গাইল নাই কেন জালালি করে দাওয়াত দাও, এরা গালি মার্কা হুজুর, আমরা তো গালি তুলে দেই না, তুই কি জানস না খোদা নিজে কোরআনে গালি দিয়েছেন, গালি যদি আমি না দেখাইতে পারি জিব্বাটা কাটতালাম, আল্লাহ কয় উতুল্লিম বাদা জালিকা জানেন, শুধু এটা নয় তাব্বাতিয়া দা হাদিলা ওয়া তাব, আপনারা তো সূরাগুলা পড়েন এগুলা তো গালি, গালি দেওয়া রসুলের সুন্নত নয়, গালি দেওয়া সুন্নত হইছে আল্লাহ পাকের সুন্নত, নবীর দুশমন রে গাইলানো সুন্নত কার, জোরে কম এখন ওরা মতু আবাজি করবো জালালি রে গাইল্লা গাইল্লা জায়গা, এটা আমি যাই নাই, কোরআনের মধ্যে আল্লাহ একটা নয় দুটা নয় দশটা গালি দিন উলিফ বিন মুগিরারে, আজকে ওই সাবজেক্ট আমি যাইতাম না, শুধু একটা কথা বলা যায়, আমরা তো সুন্নি আলেম হইয়া সুন্নি রে গাইল্লাই না, আমরা গাইল্লাই এজিদ মার্কা মুসলমান রে, আমরা গালি দেই মুনাফেকের রে, ও হুজুর মুনাফেক কারা, মুনাফেকের ওয়াজ যদি করতে যাই এখন আরো সময় লাগবে বাজান, এদিকে যাইতাম না শুধু ইঙ্গিত দিয়া যাই, আমার এখন তাহির হিসাব দেখুন, বহু লোক আছে দেখলে সামনে সালাম, ফিসে গেলে বন্ডা কর, এটাই বড় মুনাফেক কথা কন ঠিক কিনা, আর মুনাফেকের জন্য কোরআনে কি আয়াত লিখছে জানেননি, কোরআনে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, কিয়ামত পর্যন্ত মুনাফেকের জানাজা দেওয়া হারাম এবং এদের কবরে যাইয়া হাত উঠানো নিষেধ, মুনাফেকের বাচ্চারা এত খারাপ, কিছু কিছু মুনাফেক বাংলাদেশে তৈরি হয়েছে যারা মুসলমান নাম দিয়ে তারা বিকয় আট্রাঘাত কথা বলে, যারা কয় নবীর রওজা বলা যাবে না, যারা কয় মাযহাব মানা যাবে না, এরাই বাংলাদেশের বর্তমানের মুনাফেক, কারণ এরা হচ্ছে ইহুদিদের দালাল, কথা কোন ঠিক কি না, ওরা নস্তের ট্যাবলেট খেয়েছে, ওদের থেকে আমাদের ঈমান আমরা হেফাজত করতে চাই কি চাই না, জোরে কোন চাই কি চাই না, তার আগে একটা কথা আপনাদেরকে বলা যায়, তাহির সাহেবের মুরিদ আমার অন্তরের ছেলে অন্তরঙ্গের লোক মোহাম্মদ শাহিন আলম, শায়খ শাহিন আলম গজলের বইসে নিজে লিখছেন, আমার নয় শুধু তাহিরি ভাইয়ের গজল, বিশেষ করে আমার গজল আলাউদ্দিন জিয়াদি সাহেবের গজল, বিশেষ করে আমার ভাই অলিউল্লাহ আশিকি সাহেব যিনি গজলের ভান্ডার কথা কোন ঠিক কি না, ওনার গজল চমৎকার চমৎকার গজলগুলা এখানে এনেছেন, এই গজলের বইগুলা আপনারা নিয়ে উপকৃত হবেন, কারণ ফেফার কিনে দশ টাকা দিই, ফেফার চাইলে এক টাকার সোয়াফ হয় না, ফেফার না চাইয়া গজল বই গুলা চাইবেন, এখানে শুরুতে একটা গজল সে দিয়ে দিয়েছেন যেটা আপনারা সবাই পারেন, জালা জুরাই না জানা জুরাই না, এটা দুনিয়ার প্রেমের জ্বালা কয় নাই, এটা রসুলের প্রেমের কথা বলা হয়েছে, যেই প্রেম দেখা যায় না, আগুন দিলে নিবে না, পানি দিলে নিবে না, আরো বাড়ে ঠিক কি না,
ওই আগুনের কথা বলা হয়েছে। দুনিয়ার গজল ছেলেরা মোবাইলে ফাইয়া বহু রকমের গান গজল রাস্তায় রাস্তায় গায়, যেমন মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, নাউজুবিল্লাহ, এগুলা হারাম, এগুলা দরকার নাই। এই গজলের বইগুলা নিয়ে যাবেন, হাদিয়া সম্ভবত 50 টাকা, আপনারা তার থেকে নিয়ে উপকৃত হবেন, আর এটা ঘরের মধ্যে লাগাইবেন। নবীজির দাড়ি মোবারক আমি দুই নয়নে দেখলাম দিল্লির মসজিদে, যখন নবীর ইয়া নবী বইলা সালাম দিছি গো, নবীর দাড়ি মুবারক গুলা বেকা বেকা, তার কসম নবীর দাড়ি গুলা সোজা তারের মতন সোজা হইয়া দাঁড়াইয়া আমার সাথে কিয়াম আদায় করেছি। তো এই জন্য বলি এগুলা ঘরে রাখবেন, বরকতান হাতিয়া স্বরূপ আপনারা নিয়ে যাইবেন। অনুরোধ করি এগুলা 30 টাকা সম্ভবত বাবা, আপনাদের কাছে মহাব্বত আর ভালোবাসা নিয়ে বসে যান। আর একটু দৃশ্য বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, বাজান শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া, দিও গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ব্রহ্মণ করি নকিরাসিয়া, সওয়াল করবেন বসাইয়া, মানকার নকিরাসিয়া, সওয়াল করবেন দিবেন গো নবীজি পরদা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম কদম জড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ওই কবরে আপনার সাহিত্য করা হবে। হাজার রাজুলের প্রশ্ন যখন পারবেন, কিতাবের মধ্যে পাইলাম আপনার এই পাশার মধ্যে রহমতের ফেরেশতা, হাত দিয়ে রহমতীয় ঠাকুর দিবেন তিনটা, নাম 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 বলিয়া আপনার ঘুম ফারাইয়া দিবে, কিয়ামতের আগে জাগাইব না, কিয়ামত হওয়ার আগে বিরাট ঘটনা, ওদিকে আজকে আমি দেখতাম না বাবা, ইয়াজুজ মাজুজ আসবে, বিরাট ঘটনা বাবারা, দরজালের আবিষ্কার হবে, এটা কিয়ামতের পূর্বের ঘটনা। কিন্তু আমার বলছে কবর হাসর, এবার হাসরে যাইতে হইলে দুনিয়া থেকে না, খোদার কসম কবর থেকে হাসরের দূরত্ব হইবে 50,000 বছরের রাস্তা, সিল্লা এখন আল্লাহু আকবার, বাজান একটা ফেরেশতা আল্লাহ বানায়া রাখলেন জিনার নাম ইসরাফিল, যখন সিংহায় পু দেওয়া হইব গো, দুনিয়ার পাহাড় পর্বত থাকবে না, তুলার মতন উঠতে থাকবে, এটার নাম হলো কিয়ামত। কিয়ামত হওয়ার পরে আল্লাহ হাসর আপনারা উঠাইব, ওই হাসরের ময়দানে নতুন জমিন আল্লাহ তৈরি করব, নতুন আসমান আল্লাহ তৈরি কইরা, ওই আসমানের মধ্যে একটা নয় দুটা নয় 12টা সূর্য আল্লাহ নাযিল করে দিব, 12টা সূর্য আল্লাহ যখন মাথার উপরে দিব গো, এটা আমি বলি নাই, সমস্ত ফুকাগণ এজমাগণ ইমামগণের বাসনা, হাসরের কঠিন ময়দানে আমি বলেন আপনি বলেন সবার একটা বাসনা থাকবে, রাব্বি আল্লাহ নয় নাফসি আল্লাহ বলে সবাই কাঁদবেন। কিন্তু পয়গম্বর 2 লক্ষ মতান্তরে 1,36,000 মনোযোগ নিয়ে বসে যান, ও বাজান সবার একটাই মুখ দিয়া বাসনা, নাফসি আল্লাহ সবাই বলে কাঁদবে, কিন্তু আপনার আমার নবীর জপান মোবারকে আল্লাহ পাকের মাকামে মাহমুদের মধ্যে দয়ার নবী নূরের নবী সেজদায় পড়ে কাঁদবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি, নাই কোন বন্ধু গো নাই দরদি আমার, এই কঠিন দিনে আমার নবী জীবিনে, আল্লাহু আকবার বলেন, ইয়া নাফসি ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, নাই কোন বন্ধু গো নাই দরদি আমার, এই কঠিন দিনে আমার নবী জীবিনে।
ও বাজার ওই ময়দানটা বারোটা সূর্য যখন মাথার উপরে দাঁড় করাইবে এখান থেকে আলোচনা হাসরে শুরু অনেক সময় লাগবে আল্লাহর দোহাই দিয়া যায় অনুরোধ থাকবে মনোযোগ আর প্রাণ নিয়ে বসুন ওই সময় ওই সামনে সামনে হয়তো আমরা হবে কবর পরে কিয়ামত কিয়ামতের পরে হাসর হাসরের স্টাফগুলার কথা আমি বলে যাইমু বারোটা সূর্য যখন মাথার উপরে আলো করে আল্লাহ দাঁড় করাই দিবে খোদার কসম রে মাতার মজুদ গুলা বক বক করিয়া উঠাইব মা সন্তান রে চিনবে না বাবা সন্তান রে চিনবে না মাতার মগজ গুলা নাক দিয়ে গলে গলে পড়বে কান দিয়ে বাহির হবে বাতের মারের মতন বক বকায়া বায়া বায়া ফলা শুরু করবে কেউ কারো কাছে চিনবে না সবাই হতাশা হইয়া দৌড়াইতে 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 আদম আলাইহিসসালাম যিনি আমার বাবা আপনার বাবা সমস্ত আদম জাতের পিতা আদম সাফিউল্লাহ উনার কাছে দৌড়ায়া যাইবেন এই সুজ্জ্বল অবস্থায় উনি এত বড় নবী ছিলেন আদম থেকে সমস্ত আল্লাহ নবীদেরকে পাঠাইলেন সিরিয়াল করে অথচ উনি বলবে ও আল্লাহর বান্দারা ও আমার সন্তানেরা আমি আজকে এই আল্লাহর হাইকোর্টে যিনি কাহার রূপ ধারণ করলেন এই গরম সুরত গরম সাহারা মোবারক ধারণ করলেন আল্লাহর এই কুদরতি হাইকোর্টে আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য আমি আজকে গেট গ্যারান্টেড না আমার কাছে কেন আসলা তোমরা যাও যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আল্লাহু আকবার কর ইব্রাহিম খলিলুল্লাহ একেবারে বলবেন আফসি আল্লাহ আফসি আল্লাহ যাইতে 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 মুসা নবীর কাছে যাইবেন একেবারে কাঁদবে বাজান রে কেন রে আমরা জালালিরা নবী নবী বলে কান্দি কেন বাবা শাহজালাল নবী নবী বলে কেঁদেছেন কেন গিয়াসউদ্দিন তাহিরি ভাই নবী নবী বলে কান্দেন কারণ তাকায়া দেখলেন ওই কঠিন হাসরের ময়দানে একজন নবীও পারবে না যিনি আমার আপনার নবী উনি ছাড়া আল্লাহর কথা শুনবে না আল্লাহু আকবার বলেন ওই ময়দানের মধ্যে সূর্যের হিটে মজুক গুলা গলায় গলায় পড়বে গামের সাগর হবে কারো হবে হাঁটু দলক কারো কোমর দলক কারো বুক দলক ওই পানি গুলা লাগা মাত্র মাংস গুলা গোসে গোসে পড়ে যাইব হাড্ডি গুলা দাঁড়ায়া থাকবে কিন্তু হাড্ডি দাঁড়ায়া থাকা কি হবে ওই জবান থেকে বাইর হবে নাফসি আল্লাহ ও বাজান অনেক ভাবে তাফসির কারকেরা তাফসির করলেন ইমামগণে ঘোষণা দিলেন আবার মায়ার নবী নূরের নবী ও বাবা কেন পাঞ্জাতনকে ভালোবাসবো না কেন পাঞ্জাতনের পাগল হইতাম না ওই মুহূর্তে আল্লাহর রসুল লাওয়া হামদের নিচে সেজদায় থাকবেন মাকামে মাহমুদের মধ্যে সেজদায় করে কাঁদবেন জিব্রাইলে যাইয়া কয় নবী গো আপনি যে উম্মতের জন্য কাঁদেছেন রব্বি হাবলি উম্মতি বলিয়া রওজায় কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি বলিয়া আজকে আপনি কাঁদেন আজকে তো কাঁদার দিন না আজকে তো কাঁদার সময় না আপনি জানেন নি গো আপনার কঠিন উম্মতের অবস্থা হইয়া গেল বারোটা সূর্যের মধ্যে কিভাবে তারা কাতরাচ্ছে আপনি যদি দুই নয়নে দেখতেন আপনি নবীর চোখের পানি ধরে রাখতে পারতেন না দয়া করে মাথা উঠান আল্লাহর কাছে কান্দেন আল্লাহ জানা আপনার উম্মতরে একটা ফারের ব্যবস্থা করে দা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া বলিরম না কান্দা দাও করে সেন সব কেমন আছে মাশাআল্লাহ ওয়াহিদ আলী মাস্টার সাহেব আল্লাহ যেন আমার ভাই জানার হায়াত বরকত দান করে সকলে কোন আমিন বিশেষ করে আব্বা নাই আব্বার কবরকে জান্নাত বানাই দে সকলে কোন আমিন মাহের রমাদানের দিন ভাইজানকে আমরা ফাঁসে ফল কত সারাদিন ব্যস্ততার কারণে জনগণের খেদমতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার পর আম্মা নাকি অসুস্থ আছে দোয়া নেওয়ার জন্য আপনাদের সকলের বাবা শুধু আমার নয় তাহির হিসেবে সকলের দোয়ার জন্য আসছে আল্লাহ যেন আজকের মাহফিল হাজিরা দেওয়ার ওসিলা ওনার আম্মাকে সাফে আজেলা কামেলা নসিব করে সুস্থতা দান করে হায়াত বরকত দেয় উচ্চ জবানে কোন আমিন আর তো জোরে বলেন আমিন এর সুবাদে আমাদের সকলের যারা বিমান নিয়ে আসছে
অনেকে অনেক কঠিন বিমারি হয়ে বসে আছে, কথা কর ঠিক কিনা? আমরা বিমারি নবী, আমরা যেন আল্লাহ সবকিছুকে আমার নবীকে দিদার দেয়, বল না আমি নবীকে দেখলে সাতটা জাহান্নাম হারাম ঘোষণা কর, প্লিজ একটু কথা বলেন কা? ওই রসুলকে নিয়ে আজ বাংলাদেশের কিছু কিছু মুলুবীরা ফতুয়াবাজি করে, নবীর রওজা যাওয়া লাগে না, নবী নবী মরে পচে গলে গেছে, চিল্লা এখন নাউজুবিল্লাহ বাজার। আজকে আপনাদের কাছে শুধু আমি খাস দিয়ে বলে যাব, যদি নবীকে ভালোবাসেন বিশ্বাসঘাত তারাবির পক্ষে থাকবেন, যদি তারা বিশ্বাসঘাত পড়ে যান খোদাকি কসম আমার রসুলের মুর্দা সুন্নত জিন্দা থাকবে। এই জিন্দা মুর্দা সুন্নত জিন্দা করার কারণে রসুল বুখারীতে বলে গিয়েছেন, মান বিশেষ আমার নবীজির সুন্নাত শুধু আমি নয় বাবারে, এটা আমার নবীর কথা আমি বলি নাই, সমস্ত ইমামগণের কথা, বিশ্বাসঘাত তারাবি। এই বিশ্বাসঘাত তারাবির মধ্যে যদি আপনারা আট রাকাতে নিয়ে আসেন রসুলের দরবারে, আপনারা হাইকোর্টে জবাবদিহি করতে হবে। আজকে আল্লাহ দোহাই দিয়ে বলে যায়, যদি কবরকে ভয় পান, হাসরকে যদি ভয় পান, অন্তত নবীর সুন্নাত গুলাকে আমরা আকড়াইয়া ধরতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মহাব্বতে দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, জমিনে পড়ে কান্দে নবী জারে জার গো, কান্দে নবী জারে জার, মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, বাজার মজুদ লক্ষ্য করবেন অনুরোধ, এবার কামলিওয়ালা নবীজি কান্দে জুবরাতুল আসরার কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে, আমি বলি নাই গাউসু সাকালাইন গাউসু বাগ বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি, যিনি সমস্ত অলিকুলের সম্রাট, যিনি হচ্ছেন মাতৃগর্ভে অলি, ও বাজান শুধু তাই নয়, ওই গাউসু সাকালাইন ঘোষণা দিলেন কি, আমাদের জগতের মা মা ফাতেমাতুজ জহরা আমার নবীজির কন্যা, আল্লাহ বারোটা সূর্যের হিতে যখন আপনার সাগর বানিয়ে দিবে, গামের সাগর হইয়া যাইব, মানুষ কাতরাইতে থাকবে, কাতরাইতে থাকবে, নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলিয়া আল্লাহ সূর্যগুলার হিট বানাইয়া দিব, ওই সূর্যের হিটে পানিটা শুকাইয়া জমিনটা তামার হইয়া যাইব, তামার জমিনে কদম রাখার মতো কারণ হবে না, কদম রাখবে পাওয়ার মাংস গুলা গোসে গোসে তামার জমিনের সাথে লাগা যাইব, আল্লাহ 50,000 বছর দাঁড় করাইব। আজকে তোমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকার মধ্যে দাঁড়াইলে ফতুয়াবাজি করো, ফতুয়া দাও, জাননি রে হাশরের ময়দানে নবী আসা ছাড়া আল্লাহ বিচার শুরু করবে না, কোন বান্ধব নাই কোন বান্ধব নাই, এটা আমি বলি নাই, কারণ এই কথাটা শুনে নেন মনোযোগ, কে আপনার আপন হবে মায়ের কাছে দৌড়াইয়া যাইবেন, মা গো মা আমি না দুনিয়াতে আপনার সন্তান ছিলাম, আপনি না আমার মহাব্বত করতেন ভালোবাসতেন গো, আজকে এই কঠিন হাশরের দিন বিচার আসলা শুরু করবে, মা আমার 90টা 99টা নেক আমার আছে গো মা, একটা মাত্র নেকের দরকার, মা কোনো দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, বাবার কাছে যাইবেন, বাবা আপনার কাছে আসবে সন্তান রে, আমার একটা মাত্র নেকের দরকার, আমার তুই নেকটা হাওলাত দিন, তোর তো 110টা নেক, আরো 10টা নেক বেশি, 100টা নেক পরিপূর্ণ হলে তুমি জান্নাতি, একটা মাত্র নেকের দরকার, বাবা কইব দুনিয়াতে সন্তান নাই, সন্তান কইব বাবা নাই, হায় হায় শুরু হইয়া যাইব, কে কার কাছে যাইবেন, ও বাজান যিনি ঈসা রহল্লা অবশেষে উনি রাস্তা বাতায়া দিব, কারো কাছে যাইয়া কোনো লাভ হবে না, আল্লাহ কাহারুপ থেকে রহমান শুরুতে আসতে পারে না, রহমান শুরুতে যদি আসা লাগে গো ওইটা হলে একমাত্র দয়াল নবীজির দয়া, আল্লাহু আকবার বলেন, ওই দিন
সবাই দৌড়াইয়া নবীর কাছে যখন যাইবেন, এদিক দিয়া মা ফাতেমাতুজ জাহরা যিনি সমস্ত আটটা জান্নাতের নারীদের সর্দারিনী, খাতুনে জান্নাত, জান্নাত ও বাবা লক্ষ্য করবেন মনোযোগ, উত্তরা এবং পশ্চিম কন্যা থেকে যখন উনি আসবেন আইসায়ে, উনি কি করবেন ওই তামার জমিনে যখন কদমটা রাখবেন, মা ফাতেমাতুজ জাহরার কদমের সৎকাতে আমার আল্লাহ তামার জমিনটারে শীতল বানাইয়া দিবা। আহলে বাইতের এত দাম, এত সম্মান, এত ইজ্জত, ও বাজার কি নিয়া যাইবেন, কি নিয়া যাইবেন? এখনো চিন্তা করেন মাহে রমজানের আর মাত্র নয়টা দিন আছে, এই নয়টা দিন সুন্দরভাবে শুধু ফ্যাটের রোজা রাখলে হবে না, সিয়াম শুধু সাধনা করলে হবে না, সিয়াম সাধনা চোখের আছে, মুখের আছে, হাতের আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা রোজা রাইকা অশ্লীল কথা বলি, এগুলা কথার কারণে রোজা হালকা হইয়া যাবে? রোজাদার তো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমানরা তো গালি গালাজ করতে পারে না, হাতের দ্বারা খারাপ কাজ করতে পারে না, চুরি সুত্তামি ছেড়ে দিতে হইব। এই মাহে রমজান পায়া যারা আল্লাহ রসুলের প্রাণে ডুব দিতে পারলো না, আমার নবী কয় তার মতন হতবাগা কপাল ফোড়া নাই, এই রমজান মাসে রমজানের ইজ্জত দিয়া গো, যারা আমার নবীর সুন্নত মোতাবেক আসবেন, আমার নবী ডাক দিয়া কে উম্মত রে, রোজার মাসে তো মাহে রমজান সিয়াম সাধনা কইরা দেহরে জ্বালাইছ, আর বারোটা সূর্য তোমার কি জ্বালাইব, আসরে আসো আমি নবীর রহমতের কোলে আস, তোমাদেরকে লইয়া আমি রাতের ওই পারে চলে যাইব। আব্বার আমার লক্ষ্য আর মনোযোগ কেন এই কথার দিকে গেলাম, ফুজি আপনার একটাই নবী, আল্লাহ আকবার বলেন, কেন বললাম নবী ফুজি, কারণ নবী হলে ঈমান, ঈমান নাই কুরআন তেলাওয়াতের দাম নাই, ঈমান ছাড়া কি কুরআন তেলাওয়াতের দাম আছে, ঈমান ছাড়া কি রোজার দাম আছে, ঈমান ছাড়া কি হজের দাম আছে? তো নবী তো আমাদের সব, নবী হচ্ছে ঈমান, নবীকে জানেন চাইতে ভালোবাসার নাম ঈমান। আমি এটা বলি নাই, সহিহ বুখারীতে বলেছেন নবীজি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। কামলিওয়ালা নবীকে জানেন চাইতে যারা ভালোবাসবে তারা হবে ঈমানদার, ওই ঈমান নিয়ে আমরা হাশর ময়দানে একসাথে থাকতে চাই কি চাই না? জোরে বলেন থাকতে চাই কি চাই না? তাহলে স্লোগানটা জোরে হবে, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ফির মুফতি আল্লামা গিয়াসউদ্দিনের তাহিরি সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মোটামুটি যাদের ঘুমের একটা ভাব আসছে এটা চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? ফাগলা তো আসবে, ফাগলা স্লোগান ফাঁকে ফাঁকে না দিলে হবে না। এরপর আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, আমরা ওনার জন্য স্লোগান দিই, আল্লাহ যেন আবারও দোয়া করি ভাইয়ের মনের তামান্না পূর্ণ করে সকলে কোনো আমিন, বিশেষ করে সভাপতি সাহেবের হায়াত আল্লাহ বরকদান করে সকলে কোনো আমিন। এবং কি আজকের এই মাহফিলটুকু যারা বুদ্ধি দিয়ে যারা শ্রম দিয়ে এই খানকা উদ্বোধন হয়ে গেছে, খানকার উপরে দেখছেন এই ছেলেটা কত ফাগল, বাবা নাসিরুদ্দিন সিবা সালার নামের উপরে খানকা সব গরিব করেছে, প্রতি মাসে এখানে মাহফিল করে, আল্লাহ যেন এই খানকার ছিলা বাবা সিবা সালা নাসিরুদ্দিন এরকম সাধারণ লোক না, যার মাজার নজিরবিহীন আর একটা মাজারও দেখাতে পারবেন না, যার মাথা পশ্চিমে ফাও হচ্ছে পূর্বে, কথা কোনো কথা আল্লাহ এত বড় আল্লাহর ওলি বুজুর্গ আদিন ওনার নামের উপরে খানকা করেছে, আল্লাহ তেমনি বেড়া পার করে দিবে, কথা কন ঠিক কিনা? কিছু কিছু লোকের তো জল এর ভিতরে, ওলি আল্লাহর নাম কেন লই, আর ব্যাকল ওলি আল্লাহ ছাড়া রসুল পাওয়া যাবে না, রসুল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আজকে যে চেয়ারম্যান সব এখানে আসছে এটার একটা উসিলা আছে, হুজুর উসিলাটা কি? উসিলা হলো মাহফিল, কথা কেন? এমনি যদি কেউ আমদার জালালি সাহেব আসবে আমদার দাওয়াত, উনি কো তা আমারও বহুত দাওয়াত আছে, যখন ওনার নাম পোস্টারে দেওয়া হয়েছে, অতিথি করা হয়েছে, হাজার মানুষের জনসম হবে, এখন উনি অন্য কাজ বাদ দিয়েও এখানে আসতে হবে, কথা বলে ঠিক কিনা? কারণ উসিলাটা হলো মাহফিল, ওনার এলাকা মাহফিল, উনি না থাকলে তো একটা অসম্মানই, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি বাবা উসিলা ছাড়া যাওয়ার রাস্তা নাই। এখন কিছু কিছু লোক কয় উসিলা লাগে না, নবী লাগে না, ডাইরেক্ট আমরা আল্লাহরে পাবো, ডাইরেক্ট আল্লাহরে পাওয়ার কোনো রাস্তা
আল্লাহ ভাবার মতো ডাইরেক্ট কি রাস্তা আছে? তাহলে তো আল্লাহ ডাইরেক্ট তোর দুনিয়া তো ফাটাইতো, মা বাপ কেন ফাটাইছি, মা বাপের মাধ্যমে কেন ফাটাইছি? কোরআন যেহেতু বলেছে উসিলা লাগবে, ওই উসিলা ধরতে হবে। এর উসিলার মধ্যে বহু প্রকার আছে, যেমন রোজা একটা উসিলা পার হওয়া, কদর একটা উসিলা, সবে বরাত একটা উসিলা, সবে মেরাজ একটা উসিলা। এখন এরা তো সবে মেরাজ মানে না, সবে বরাত মানে না, কদর মানে না, মিলাদুন নবী মানে না, এরা কোনোটাই মানে না। বুঝতে হবে এরাই ওরা, ওরা কারা মানে এরা জাহেল। কথা বলেন ঠিক কি না? জাহেলের গোষ্ঠীতে যতই দলিল দিবেন কোনো লাভ হবে না। খাতুন জান্নাত এমন মা এমন জননী, জিনার কদমের সব খাতে বাবা। আপনাদেরকে একটা কথা বলি, এখন কিছু কিছু জায়গায় পাওয়া যায় কি জানেন? আপনারা কি রাগ করতেছেন? মহিলা মহিলারা বিভিন্ন বাড়িতে যাইয়া যাইয়া তাবলিগ করে, কথা কয় না? মহিলারা যদি তাবলিগের কাজে লাগাইতো তো সবার আগে তাবলিগ করতেন মা খাদিজাতুল কুবরা, কথা কন না? মা ফাতেমা তাবলিগ করতো। মহিলাগারও যদি ইসলামের কাজে খাদমতে লাগাইতো তাহলে মহিলা দিয়ে আজান দেয়তো। আমার নবী কি মহিলা দিয়ে আজান দিয়েছে? কথা কন না? তো এই জন্য বলেছে মহিলারা পর্দায় থাকতে হবে, পর্দা করা ফরজ, কথা কন ঠিক কি না? এখন তো পর্দা কি করবো, যদি কোনো রকম একজন মহিলা আরেকজনের সাথে লাগে তিন গ্রাম সজাগ করে, আল্লাহ তুমি মাফ করো। অবশ্য আপনাদের হল হল ইয়েতে নাই, কিছু কিছু এলাকার কথা বলতেছি, আম্মা আপনারা রাগ করবেন না। আমিও তো আপনার মতন মা থেকে গর্ব থেকে এসেছি, মায়ের মতন সম্মান আল্লাহ কাউকে করে নাই। যে মায়ের কথা কোরআনে তিনবার বলেছেন, কথা বলেন ঠিক কি না? এই মা বাপের সৎকাতে সঠিকভাবে চলতে হবে। আমি আম্মাজানদেরকে বলবো, মা আমাদের সুন্নিয়তের মধ্যে দোষ ধরে, আমাদের সুন্নিয়তের নারীরা নাকি পর্দা থাকে না। আম্মাজান একটা কথা বলি, পর্দা কেমনে থাকবেন? দেশের মধ্যে ইশার জলসার মতন চ্যানেলগুলো এসে, জি বাংলার মতন চ্যানেলগুলো এসে, আমি এদের বিপক্ষের কথা কেন বলি শোনেন? কারণ এরা তো হিন্দু রাষ্ট্রের লোক, এরার কোনো পর্দা নাই, এরার কোনো শরীয়ত নাই, কারণ এরার কোনো, এরা তো ইসলাম ধর্মে না, কথা কয় না? এরা যদি ইসলাম ধর্ম হতো তাহলে এদের জন্য শরীয়ত হতো, আর শরীয়তের মধ্যে পোশাক পড়ানোর একটা কাঠি মাপ আছে। এই জন্য আমি আজকে মা বোনদেরকে একটা মেসেজ দিব, আম্মা গো মা ফাতেমা তো জহরাকে ফলো করেন, যিনি 70টা তাল দিয়ে শাড়ি পরেছেন। এখনকার মা বোনেরা রমজানের ঈদের জামা কুরবানের ঈদে ফড়ে না, যদি কুরবানের ঈদে নতুন না জামা হয় তাহলে কুরবানটাই মাটি হয়ে যাবে, বোঝা একদিকে, স্বামী আর দিকে বেজাল, সংসারে লাগে বেজাল, কথা কয় না? না মা এগুলো করবেন না, আপনার স্বামী প্রসাদ অনুসারে টাকা অনুসারে না আপনি চাহিদা করবেন, কথা বলেন ঠিক কি না? আপনার চাহিদা যদি আসমান জমিন হয়ে যায় তাহলে তো লোকটা দিতে পারবে না। আজকের কথাগুলা খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি বাবা, মাহে রমজানের দিকে যেভাবে মার্কেটিং এর জন্য পাগল হয়ে যান, এই মার্কেটিং এর হিসাব জাররা 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 করে আল্লাহ আপনার থেকে কবরে নিবে, হাসন নিবে। কিন্তু আজকে একটা কথা বলে যায়, যাদের আব্বা কবরে মা কবরে, এই মার্কেটিং এর টাকা থেকে অর্ধেক টাকা দিয়ে কিছু এতিমদেরকে মাহে রমাদানের ইফতারি করার, খোদার কসম এই ইফতারিটুকু আপনার জন্য মিজানের পাল্লায় দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে। বহু রমজানে মানুষ গরুর মাংসের টাকার কথা হই না, মিলে দে ফড়ান ছাড়ে দিয়েছে, রাগ করতেছেন? মাঘ গোমা 700 টাকা, অথচ মেহমান এলে বাধ্যতামূলক গরুর মাংস আনা লাগে, বহু লোকের এগুলোর মধ্যে ফড়ে গেছেন, আল্লাহ দোহাই দিয়ে যায় টাকা টাকা থাকবে না, টাকা সাফ হয়ে যাবে। আব্বা আমার রুহকে শান্তি করার জন্য 30 দিন না পারেন, একদিন 30 দিনের মধ্যে সুযোগ আছে, ছেলেদেরকে দিয়ে কোরআন খতম করাবেন, কোরআন খতমের উসিলাতে আল্লাহ পাক দোয়া কবুল করে, দোয়ার উসিলা মা বাপের কবর আল্লাহ জান্নাত বানায় দেয়। আমরা ওই জান্নাত করতে চাই কি চাই না? সকলে বলবেন চাই কি চাই না? মাহে রমজানের ইজ্জত বরকত নিয়ামত আল্লাহ যেন প্রত্যেকের আমলে বসায় দেয়। সকলে বল আমিন। আব্বারা আমার লক্ষ্য করবেন, মনোযুগান্তরের কান লাগান। মুফতি সাহেব আসবে, তাহিরি ভাই আসলাম, ছেড়ে দিমু বলেছি বাবা, নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান। জানি না রে কার জন্য জীবনের শেষ মাহফিল, আমার নবী সেজদায় পড়ে কান্দে, এদিক দিয়া মা খাতুনে জান্নাত ফাতেমা তুজ্জাহরা, উনি আয়েশা যখন কদমটা জমিনে রাখলেন গো, কদমের সৎকার খাতিরে আমার আল্লাহ তামার জমিনটারে শীতল বানায়া দিল, 12টা সূর্য মাথার উপরে, মা খাতুনে জান্নাতের মাথার মধ্যে গুণটা ছিলেন, খোদার কসম জুবরাতুল আসরার কিতাবে এইভাবে উল্লেখ আছে, মা ফাতেমা তুজ্জোহরা মাথার গুণটাটাকে টান দিয়া ফালাইয়া উনার কুকরানো চুলগুলা যখন এইভাবে জাকিনি মারছে, ও জাকিনি মারার খাতিরে আমার আল্লাহ 12টা সূর্যের হিটা আল্লাহ লয় করে দিয়েছে, জোরে জোরে কর আল্লাহু আকবার। এত দাম এত সম্মান আল্লাহ ওনাদেরকে দান করলেন, চুলের জাকিনিতে 12টা সূর্যের আলো লয়,
এদিক দিয়ে আমার কামনিওয়ালা নবী ফেরেশতারা গেল 70,000 ফেরেশতা নিয়ে নবীর আনার জন্য, হাসর উঠানের জন্য, স্লোগানে স্লোগানে নবীর আনবেন, মিছিলে মিছিলে নবীর আনবেন। মা ফাতেমা তুজ্জোহরা আঙ্গুলটা যখন দাঁড় করাইছে রে, খোদার কসম আঙ্গুলের ধাক্কায় আল্লাহর আরশটা কম্পনি শুরু হইয়া গেল। আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় ফাতেমা আঙ্গুলটা নামাইয়া দাও, তোমার আঙ্গুলের ধাক্কা আমি আল্লাহর আরশ সইতে পারি না। মা কয় নামাইতাম না গো, আজকার হাসরের আমার বাপের উম্মতের কারো জিব্বাটা বাইর হয়ে গেছে, কারো মজুক গুলা গোলা গোলা পড়ে গো। ও আল্লাহ, আমার আব্বা এখনো হাসরে আসে নাই, তুমি এত বড় কাহার রূপ ধারণ করিয়া উম্মতের নারী বুড়ি বাইর করে দিলা, উম্মত কার দরবারে যাইব, কার লইয়া তোমার কাছে মাপ চাইব গো। তোমার উম্মতেরা জুমার দিনে আমার হুসাইন দে সারে নাই গো, আজকে আমি বিচার চাই, যদি আমার সন্তান ইমাম হুসাইনের আমি শাহাদাতের বিচার না পাই, আমি খাতুন জান্নাত আঙ্গুলটা নামাইতাম না। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া জোরে জোরে সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, ওরে আকে রাতে কি দেখাবো নাই কোন পুঁজি বলেন, আকে রাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে মোদের সে তো বিজি। আল্লাহু আকবার বলেন, ওরে আকে রাতে কি দেখাবো নাই কোন পুঁজি বলেন, আকে রাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে মোদের সে তো নবীজি। আমার মোদের নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি নবী গো, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। চিল্লা কর আল্লাহ আকবার, আমার কামলেওয়ালা নবীরে সমস্ত রহমতের ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম সহকারে মিছিলে মিছিলে নবীরে যখন হাশরের ময়দানে আনছে গো, আমার নবী আর দাঁড়াই নাই, নবী কি করলেন, আকাশে যেরকম খাজিনি মারে বিজলি চমক দেয়, দেখবেন শীত করে বিজলি দমুর মারে, কথা কন ঠিক কিনারে বাবা, একটা আসমানি ঠাডা ফড়ার আগে অর্থাৎ বাবারে দেখবেন কিভাবে জিলিক মারে দমুর দেয়। আমার নবী একবার দমুর দিব জান্নাতে, আগবে আরেকবার দমুর দিব দোজখের গেটে, আরেকবার দমুর দিব ফৌসে রাতে, এই দোলার ভিতরে নবী হাসরে কদম রাইখা কামলিওয়ালা নবী হুহু করে কান্দা আরম্ভ করবে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় বন্ধ, আপনি কেন এইভাবে কান্দেন, আজকে তো কান্দার দিন না, আমি তো আজকে আপনার জন্য এই হাসরটা সাজাইলাম, এই কঠিন হাসরের ময়দানে যারে ভালো লাগে গো, আমি আল্লাহ মালিক আপনার বানাইয়া দিলাম বন্টনকারী। আমার নবী ডাক দিয়া কইব, ওরে কোথায় আমার আবু বকর, তুমি লও দুজকের খবর, দুজকে নি যাই উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপি উম্মত কে করিবে পার, আর পাপি উম্মত কে করিবে পার। আল্লাহু আকবার বলেন, কোথায় বাবা হযরত আলী, আল্লাহু আকবার বলেন। আমরা নবী চাই কি চাই না,
ওই কামলিওয়ালা নবী ডাক দিবে, মা আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন ময়দানে আপনার মুখে শুনলাম সন্তান চিনবে না মাকে, মা চিনবে না সন্তানকে, নবী ওই কঠিন মুসিবতের দিনে আমি খাদিজা আমি আয়েশা সিদ্দিকা আপনার হাসরের কোন জায়গায় টোকাইব, আমার নবী কয় টোকানো লাগবে না, তুমি আমার ফাইবা জান্নাতের গেইটে। আরো জোরে কোন আল্লাহ আকবার, নবী গো যদি আপনার ওখানে না পাইলাম, আমার নবীজির ঘোষণাটা শোনা মাত্রে লক্ষ্য করবেন মনোযোগ অন্তরের কান লাগান, এবার আমার নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকা কয় নবী গো যদি আপনাকে জান্নাতের গেটে না পাইলাম, কয় তাহলে তুমি আমারে পাইবা ওই যে দোজখের গেইটে, ওখানে যদি না পাইলাম ওখানে না পাইলে তুমি আমারে পাইবা মিজানের ঘাটে। আল্লাহ আকবার, নবী গো আপনার যদি ওখানে না পাইলাম, আমার নবীজি কয় তুমি আমারে পাইবা হাউজে কাউসারের গেটের সামনে, ও নবী যদি হাউজে কাউসারের গেটের কাছে আপনারে না পাইলাম, কয় তুমি আমারে পাইবা কোন জায়গায় আপনি আপনাকে পাইব, কয় তুমি আমারে পাইবা ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা সুন্নি জনতারা আশেকান জাকেরান ভাই বাবারা লক্ষ্য করবেন, এবার নবীজির স্ত্রী কয় নবী গো যদি আপনারে হাউজে কাউসারের কাছে না পাইলাম, তুমি আমারে পাইবা ফুলসে রাতের ধারে, ওর ফুলসে রাতের ধারে গো নবী তুমি থাকিবা দাঁড়াইয়া, ওর ভাবি তবে উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী, নবী তুমি নবী ও নবী নবীজি আপনি মেঘের বাংলা তুমি জানের যা জবান করো, আপনি মেঘের বান্দ নবীজি আপনি মেঘের বাওয়ান, ও গো নবীজি তুমি মেঘের বাওয়ান মাশাআল্লাহ, জবান হবে নয় নয় একবার দেখিলে নবী জোড়াই তাম্প রাহাওয়া, ও গো নবীজি তুমি মেঘের বাওয়ান মাশাআল্লাহ, জবান হবে আপনি মেঘের বাংগ নবীজি আপনি মেঘের বাওয়ান, ও গো নবীজি তুমি মেঘের বাওয়ান মাশাআল্লাহ, জবান হবে একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ, যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ, একতালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ
আমি আপনাকে যদি ফুল সেরাতের কাছে নাও পাই তাহলে আমি আপনাকে কোন জায়গায় পাইব? আমার নবীজি ঘোষণা করলেন, তুমি আমারে ফাইবাই পাইবা মিজানের দারে। মিজান অর্থ ফাল্লা, লক্ষ্য মনোযোগ, মিজান অর্থ ফাল্লা। বোধহয় আপনাদের বেশি কষ্ট হয় বাবারা, আমার সাথে একটু কথা বলা লাগবে। 5 মিনিট সময় তারা নিছে। তাহির ঈশা বললি স্টেজের কাছাকাছি কাঁচা রাস্তাটুকু আসতেছে, লক্ষ্য করবে। ও বাবা, এবারে কি করলেন আমার বাবাটা? লক্ষ্য আর মনোযোগ প্রেম লাগবে। এবার কি করলেন? মা আয়েশা সিদ্দিকা যখন বললেন নবী গো মিজানটা কি, কয় মিজানটা হলো ফাল্লা। কয় ফাল্লা মানে কি? কয় ফাল্লা হইল নেক বদি ওজন করার ফাল্লা। নেক বদি অর্থাৎ কাদের নেক কম, কাদের বদ বেশি, গুনাহ বেশি, মাফ করার জন্য আল্লাহ মিজানটা বদকাইল। এবার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ বাবারা, আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, আমাকে বলবেন মনোযোগ রইল, লক্ষ্য করবেন এদিক সেদিক না তাকাইয়া আমার নবীর প্রেম আর ভালোবাসা নিয়া। একটু জোরে স্লোগান দেন, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত। মুক্তি তাহির সাহেবের আগমন ফির মুক্তি আল্লামা কেশবিন তাহির সাহেবের আগমন এই মাহফিলের বরকত দেবে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত বাজান একটা কথা কি শুনেন, তাহির সাহেবের আগে আলোচনা করলে বহু কষ্ট, কেন জানেন? শ্রোতাদের মন চলে যায় বিভিন্ন জায়গায়, তখন বক্তার মনটা আর থাকে না। নাহলে যেইভাবে আলোচনাটা উঠেছি, যদি মনোযোগ থাকে, কিছু কিছু লোকের কথা বলি, সবাই না, কিছু লোক দম উঠতে লাজম হের কান্দে যায় উঠতে পারবো আর কি। আচ্ছা দৌড়ায় গেলে তাহির সাহেবকে আপনারা কান্দ লয়ে গেলেন, কাহে এনাইলে আমরা দেখতেন না, এরকম কেন করেন? সুন্দর মতো জান্নাতের সৌন্দর্য আপনার রক্ষা করবে, ভাইজান আসবে, স্টেজে আসবে, আলোচনা শুনবে, এটাই তো নিয়ম। দৌড়াইয়া যায় কেউ আল্লাহ ঘুরে আসা, মাথা ঘুরে আসা, তাহলে তো বক্তাদের এই এই আলোচনাগুলো নষ্ট হইয়া যায়। এগুলা তো এটা আপনাদের দোষের কারণে বাবা, আপনারা বুঝতে হবে। কারণ একটা মজলিশকে জমানো অনেক কষ্ট, কথা কর ঠিক কিনা? এই মজলিশকে জমায়া একটা আলোচনা তুলা, আলোচনাটারে ধারাবাহিকভাবে রাখাটা অনেক কষ্ট হয়, বক্তা হলে বুঝতেন বাবারা। এই যে ফোলাফাইনগুলো এখন আস্তে আস্তে ভিতরে ঢুকবে, এটা তো একটা ডিস্টার্ব। এই জন্য অনুরোধ করে অন্তত 5টা মিনিট একটু জোরে জিকির করেন, আওয়াজ হবে, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কষিয়ে নবীর দূর কর দিবানি সীমাসীমা। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ। যদি চশমা হারলে বাজাও প্রেমের বাঁশি, নবীর দোর পর দিবানি সেই বলে মুর্শিদ গো
বিদেশে এই পাগল কন্দে মুর্শিদ তোমার কদম পাইতে রহে রইয়া সৈয়ে বিদেশে তুমি ধীরে ধীরে ফিরে তীরে যাইতের হবে আমার বাহারি রে আমার যত্ন কিনে আনবে সাদা মারকে সারি রে রে বিদায় বেলা একবার দেখা দি তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা রে আমি ময়রা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আর কি চুত চাই না রে আমি আর কি চুত চাই না রে আমি ময়রা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে ভিতরে সব কইলা আসে মুর্শিদি নামে আসে কত জালা মারহাবা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর কইরা কইলা আসে জানি গো মুর্শিদি নামে আসে কত জালা মাশাআল্লাহ হাল্লা 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 জালা জানায় অঙ্গ আমার হইছে পয়রা কইলা আসে জানি গো মুর্শিদি নামে আসে কত জালা মাশাআল্লাহ হাল্লা 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 লা নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।